I love you. Hello. Mommy Joy? Yeah, candy anbo. Candy anbo? Yeah. Candy antam tomar jonno? Yeah, candy anbo. Eta candy anbo. Okay, Phillips. If they have it. Yay! Sulano. Okay. Yeah, inshallah. আচ্ছা কেয়ারফুল ওই শোরেকের উপর একটা পারফিউম বোতল আছে, বোতলটা দাও তোমার। কি আনবো? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে কোরবানি ঈদের চাঁদ রাত। ইয়া, কালকে আমাদের এখানে ঈদ, তো আমরা এখন একটু যাচ্ছি বাহিরে। মরিচ দেখছো? মরিচগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। ইয়ে নিয়ে এসো, পানির বোতল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জ্যাকসন হাইটস। আজকে চাঁদ রাত, একটু ঘুরবো দেখবো। আমরা রোজা রাখছি, সেজন্য এখানে ইসুফুলের শরবত নিয়ে আসছি। আর এখানে আছে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু। ওইখানে গিয়ে ইফতারি করার চিন্তা ভাবনা যদি সময় থাকে, আর যদি সময় না থাকে এই জন্য এখানে আলুর চপ নিয়ে আসছি আর হচ্ছে পেঁয়াজু। একটা বাজে বাইরে যাচ্ছে, যদি সময় থাকতে সব তাহলে আমার সবই তো এখানেই পড়ে আসছিল। সিরিয়াসলি, এই চাবি তুমি গাড়ির মধ্যে ফালাই আর এটা দুনিয়া খুঁজতেছ যে তুমি চাবি হারাই ফেলছ? এখন তোমার বয়স কত হয়েছে? 41। এই জন্যই অবস্থা। ওকে, বিসমিল্লাহ করে রওনা হম। আমাদের তো গত বছর যাওয়া হয় নাই না চাঁদ রাতে, করোনার জন্য যাওয়া হয় নাই, তো এবার অনেকদিন পর যাচ্ছি। আজকে গুড়ের সন্দেশ খাবো আমি, বিশেষ করে যাচ্ছি গুড়ের সন্দেশ খেতে। গত যখন লাস্ট টাইম গেছিলাম না, ওই দিন গত সপ্তাহে তখন খাইতে যাচ্ছিলাম, বাট বৃষ্টির জন্য যাইতে ইচ্ছা করেনি। তো আমরা এখন যাচ্ছি, বিসমিল্লাহ রহমান রহিম। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটা তখনই আসলে পরিপূর্ণ হয় যখন তা পরিবারের সাথে সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আর আমরা যারা প্রবাসে থাকি, এই তাদের জন্য এক ভিন্ন অনুভূতি আসলে। তবু আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের ফ্যামিলির সাথে নিয়ে আছি, ফ্যামিলির সাথে থাকি। কিন্তু যারা আসলে বিদেশে থাকে, একা একা থাকে, ফ্যামিলিকে বাইরে রেখে, মা বাবা ভাই বোন বা ওয়াইফকে রেখে, বাচ্চাদের রেখে যারা বাইরে থাকে, তাদের আসলে তাদের ফিলিংসটা অন্যরকম, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি এখন একটু ফিল করতেছি এই জন্য যে আমার দেশে যাওয়ার কথা ছিল, দেশে গিয়ে ঈদ করার মানে কথা ছিল সবার সাথে, বাট এই পরিস্থিতির জন্য আমাদের যাওয়া হয় নাই। তো সেজন্য আসলে আমার এখন অনেক বেশি খারাপ লাগতেছে। তো যাদের মানে আসলে পরিবার রেখে যারা আছে জীবন ধারণের জন্য, তাদের অবস্থা কীরকম একমাত্র ওরা জানে আর আল্লাহ জানে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে জ্যাকসন হাইট। তো আজকে হচ্ছে চাঁদ রাত, আর চাঁদ রাত মানেই হচ্ছে শেষ কেনাকাটা এবং হাতে মেহেদি লাগানো। গ্রাম অঞ্চলে আসলে মেহেদির তেমন চল মানে না থাকলেও ঈদের চাঁদ নিয়ে কিন্তু সবাই খুবই খুশি হয়ে থাকে, খুবই উল্লসিত হয়ে থাকে। তো এখন সবাই আসলে মেহেদি দিয়ে থাকে। তো একই অবস্থা গত কয়েক বছর ধরে নিউ ইয়র্কেও লক্ষ্য করা যায়, যে বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জ্যাকসন হাইটস, জামাইকা এবং ব্রুকলিন চাঁদ রাত ঢাকার চাঁদ রাতকে স্মরণ করিয়ে দেয়। আসলে নিউ ইয়র্কে চাঁদ রাত পালন শুরু হয় জ্যাকসন হাইটস থেকে। তো আসলে আমরা গিয়ে পৌঁছানোর আগে আজান দিয়ে ফেলছে, আমরা গাড়িতেই ইফতারি করতেছিলাম এখন, যে সবটা নিয়ে আসছিলাম। চাঁদ দেখছো? চাঁদটা এখনই ক্লিয়ার আছে, মনে হয় ইয়ে হবে, আলো হবে চাঁদের অনেক। আমরা এখন ইফতারি করতেছি, আলোর চোপার পেয়ে যাবো।
খুশি লাগে আজকে ঈদের মনে হয়। আমরা ফাইনালি আমরা চলে আসলাম জ্যাকসন হাইটস। আল্লাহ জানে পার্কিং পাই কিনা, এই সময়টাতে পার্কিং পাওয়া খুবই টাফ। কাছে তো বাসায় গাড়ি রে পার্কিং করে আসতে পারি এবার। ওকে থ্যাংক ইউ। এখানে আসলে ঈদ ঈদ আমার মনে হয় ঈদ ঈদ লাগে, মনে হয় অনেক ইয়ে হয়। জ্যাকসন হাইটসের বিভিন্ন গলিতে এখানে বিভিন্ন রকমের স্টল নিয়ে বসে সবাই জামা কাপড় বিক্রি করে, মেহেদি পরে। নতুন প্রজন্মের কিশোরীরা মেয়েরা চেয়ার টেবিল নিয়ে বসে যায় হাতে মেহেদি লাগাইতে, এটা খুবই ভালো লাগে। এক হাত মেহেদি $5 হয়, দু হাতে $10 হয়, আবার অনেকে $10 করেও লাগাই দেয়। অনেক সুন্দর লাগে দেখতে। অনেক সময় মানুষ মানে কাস্টমার পাওয়ার জন্য দেখা গেছে $5 করেও লাগায়, তো এটা আসলে দেখতে ভালো লাগে। জ্যাকসন হাইটসের নিউ ইয়র্ক সহ আশেপাশের স্টেটের লোকজন চাঁদরাতে আনন্দ করতে এখানে আসে, আমরাও যেমন গেলাম এরকম অনেকে আসে, অনেকে এখানে খুব আনন্দ করে। তো এবারে চাঁদরাতে জ্যাকসন হাইটস মানুষের ভিড় আসলে তেমন ছিল না, কোরবানি ঈদে তেমন থাকে না, রোজার ঈদে অনেক বেশি হয়। সেই তো, আর আমরা পার্কিং নিয়ে খুবই ফাইট করতেছিলাম, আসলে পার্কিং পাচ্ছিলাম না। অবশেষে আমরা একটা পার্কিং পেলাম। কোথায় এটা? ওদের পার্কিং স্পেসে না, এটা মানুষ কেন সাগর চ্যানেলে চিকেন খেতে আসে। মানে অপমান করে মানুষ তো আরো আসবে, তাই না? মানুষ কেন চিকেন খেতে আসে এখানে? এটা অনেক ভালো, সবার কাছে অনেক টেস্টি। আমি হয়তো বা সেরকম বর্ণনা করতে পারবো না, এটা আসলে ভালো। স্পেশাল স্যুপ, ওকে ওকে, আমাকে দিও না, আর বেশি খাবো না। দিও না দিও না দিও না দিও না, নষ্ট হবে। আমার কন্যাদের বাপজানের খুবই পছন্দ এখানকার স্যুপ খাওয়া, যেটা শ্রিম্প স্যুপ, এটা ওরই খুব পছন্দ। আমার হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি, আর হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপটা আমার খুবই ভালো লাগে খেতে, তো আসলে এখানে আসলে এখানে খাওয়াই হয়। স্যুপ চিকেন আর হচ্ছে শ্রিম্প। একটু ফ্রুট করে খাও তো। তো আমরা দুজনে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বিফ সিজলিং, তারপর হচ্ছে স্যুপ, চিকেন ললিপপ এবং স্মুদি আর আর পানি। এটা হচ্ছে সাগর চাইনিজ রেস্টুরেন্ট, খুবই নাম করা একটা রেস্টুরেন্ট, অনেক খাবারগুলো অনেক মজা। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা আসতে অনেক মজা খেতে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি আসছি হচ্ছে চাঁদ রাতের ভিডিও করতে আর কি। চাঁদ রাতটা কেমন হয়, জ্যাকসন হাইটসে এখানকার মানুষগুলো কীভাবে আনন্দ করে, কত মানুষ হয়, মানুষ কী করে, এগুলো এগুলো দেখার জন্য আসছিলাম, ভিডিও করার জন্য আসলাম, দেখানোর জন্য আসছিলাম। কিন্তু আমি এখন বুঝতেছি না আসলে আমি যে ভিডিও করি, আমি যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য, মানে এটা আমার একটা শখ আসলে। তো শখ আর সময় আছে বলে আমি করতেছি, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যে এত কষ্ট করে গেলাম ওইখানে রোজা রাখার পরেও, আমি যে ভিডিও করব, মানে মানুষ দেখে আমি লজ্জায় শেষ। আমি কী ভিডিও করবো, আমি যে ক্যামেরা ধরে আমি ভিডিও করব, আমি তো লজ্জায় একদম শেষ। এখন আমি বুঝি না আসলে, মানে যদি কারো এরকম শাইনেস থাকে জীবনেও, কেউ মানে ভিডিও করতে পারবে না, ভিডিও দিতে পারবে না, আমি এখন এই শাইনেস কীভাবে কাটাবো সেটাই আমি বুঝতেছি না। আমি জাস্ট সামান্য একটু একটু করে আমি ক্লিপ নিয়েছি,
যখন রাস্তার মধ্যে আর রেস্টুরেন্টে আসলে এটা সামান্য একটু লুকে লুকে ক্যামেরাটা বের করে ভিডিও করা, আমি এত লজ্জা পাচ্ছিলাম যে আমি আসলে ভিডিওই আমি করতে পারতেছিলাম না। তো এই ক্লিপগুলো আছে একটু একটু করে জাস্ট ক্যামেরাটা একটু বের করে মানে নিচে করে রেখে আমি ভিডিওগুলো করছি। আমি আসলে কোনো কিছুই দেখাতে পারি নাই শুধু শাইনেসের কারণে, আমি সবার সামনে আমি ক্যামেরা বের করতে পারতেছিলাম না, আমি আসলে কী করবো আমি বুঝি না। তো আসলে কেউই মানে যদি এভাবে শাইনেস ফিল করেন তাহলে কখনো কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিংস। তো দেখেন আমার ভিডিওর অবস্থা আর কি, যদি আমার ভিডিওর অবস্থা দেখেন তাহলে বুঝবেন যে আমি আসলে কতটুকু আমি লজ্জা পাচ্ছিলাম ভিডিও করার জন্য, আমি ভিডিও আদৌ করবো কি না সেটাও আমি ভাবতেছিলাম আর কি। তো মানুষের সাথে সব কিছু থাকলে হয় না, ক্যামেরা এটা সেটা ওইটা থাকলে হয় না, মানুষের ভিডিও করার ইয়ে করার একটা ইয়ে থাকতে হয়। তাই তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার এই নড়াচড়া নড়ভরে ভিডিও দেখে একটু যদি ভালো লাগে আর কি। তো ভালো থাকবেন সবাই, সবার ঈদ আনন্দে কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি এখানে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে আবারও। Thank you.